এখন হচ্ছে বিয়া তো কোনো হয় না যে একটু জমিনও রাখবো জমিন রাখলে সবুজ তারপরে নীল নীল কালার এই তিনটা কালার জমিনের কালার ঠিক আছে আর আকাশের কালার নীল থাকবে ইয়ে থাকবে আচ্ছা এর ভিতরে আমরা একটা কালার ইউজ করতে পারি সেটা হলো এই কালারটা এই কালারটা এবং এই কালারটা মানে আমরা এখন আর সবার শেষে আমরা এই কালারটা একটু দিব এটার নাম হলো স্কারলেট লিট নামগুলো আমরা দেখে নেই এখন এটার নাম প্রুশিয়ান ব্লু এটার নাম কি প্রুশিয়ান ব্লু প্রুশিয়ান ব্লু এটার নাম কোবাল্ট ব্লু হিউ হ্যাঁ কোবাল্ট ব্লু তারপরে আচ্ছা এইগুলো আগে কই আর এটার নাম হলো ভ্যারিডিয়ান হিউ এটার নাম হলো সেভ গ্রিন হ্যাঁ সেভ গ্রিন এটাও গাছের জন্য খুব গাছের পাতা টাতাই জঙ্গল টঙ্গলের জন্য এই রং দুইটাই লাগে হ্যাঁ ভ্যারিডিয়ান লও লাগে আর সেভ গ্রিনও লাগে এর সাথে প্রুশিয়ান ব্লুও লাগে কোবাল্ট ব্লু সবগুলোই মূলত গাছগাছালের জন্য খুব ভালো হয় হ্যাঁ সবুজের জন্য এছাড়া অন্যান্য মাটির রং তারপরে অন্যান্য জিনিসের যে সমস্ত রং তার জন্য স্কারলেট লেক এটা লালই ধরি কিন্তু এই এই রংটা টকটকা লাল আর কি আর এইটা হলো ইয়েলো অকার মানে আমরা এই কালারটাকে বলি মিডিয়াম কালার মানে সমস্ত কালারের সাথে মেশানোর জন্য এই কালারটা খুব ই দেয় এটা মানে নিচে বেস কালার হিসেবে রাখি এবং মাস্টার কালার হলো এইটা বার্নড সাইনা বা বার্নড সিডা যাই বলি এই কালারটা আমি সব জায়গায় ইউজ করতে পারি এদের সাথেও ইউজ করতে পারি অন্য সমস্ত কালারের সাথে এই কালারটা ইউজ করতে পারি আর কালো রঙের যেটা মানে এখানে কালো রঙের যে ইয়েটা আছে কালো রং এবং সাদা রং এই দুটা মিলাই আমরা অ্যাশ কালার বানাইতে পারি অ্যাশ কালারটা আমরা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে করতে পারি অ্যাশ কালার সাদা কালার এবং প্রুশিয়ান ব্লু এই তিনটা কালার দিয়েও চমৎকার আমরা একটা পেন্টিং করতে পারি সেটা হলো মনোক্রোম মানে সিস্টার কালার যে তিনটা কালার দিয়ে একটা করতে পারি কিংবা এই তিনটা কালার দিয়ে টোটালটা করতে পারি কিংবা এই তিনটা কালার দিয়ে টোটালটা করতে পারি আর এই তিনটা কালার মিলাইয়া মানে তিন গ্রুপের কালার মিলাইয়া আমরা করতে পারি বাকি থাকে আমাদের